আমি আইনজ্ঞ নই, কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যে একটি ঘটনায় কি করে একজন মানুষ 11টা মামলার আসামি হয়। একটা দিলেই তো যথেষ্ট, 11টা মামলা, একই মামলায় জেল খাটলেন, রিমান্ডে গেলেন, মির্জা ফখরুল, তারপর আমাদের বেহেশতের সাজানো মোড়, যদি দেশে আইনের শাসন থাকতো উনি কি করে জামিন পাইলেন? তাহলে একটি দলকে আপনি জেলখানার মধ্যে ভরে রাখলেন, আর একটা দল মাঠে নিয়ে এসে আপনি বিভিন্ন নাম দিলেন, জার্সি চেঞ্জ করে দিলেন, কাউকে কালো, কাউকে সাদা, কাউকে হলুদ, কিন্তু সব আপনার লোক। এরকম একটা নির্বাচন আপনি করলেন, এটাকে যদি আপনি গ্রহণযোগ্য বলেন, আমার আমার কষ্ট পাওয়া সেরে কোনো কারণ নাই। যে কিংস পার্টি তৈরি করা হলো, সেই কিংস পার্টির নেতারা সংবাদ সম্মেলন করে বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি। তাহলে এটিকে আমেরিকা কি বললো না বললো, ভারত কি বললো না বললো, আমি এসব তো আশ করি না। কারণ এখানে ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, হতে পারে ভিন্ন জিনিস। শুরু করি, বিএনপি হারিয়ে গেছে, উনি দোয়া করছেন বা প্রত্যাশা করছেন যেন বিএনপি হারিয়ে না যায়, এটা উনি প্রত্যাশা করছেন। আমি ওনার এই প্রত্যাশার প্রতি শুধু একটি গল্প দিয়ে শুরু করতে চাই। আমি বিজনেসের মানুষ, আমি প্রত্যেক দিন টেলিভিশন ওপেন করলে হাসিনা আপা আপনিও দেখেন যে মৌসুমী আমাদের দেশের একটি জনপ্রিয় নায়িকা, যিনি কিয়ামত থেকে কিয়ামত ছবির মধ্য দিয়ে জনপ্রিয় নায়িকা হয়েছেন, তার সিনেমা এখনো মানুষ দেখে। উনি সারা বাংলাদেশের টিভিতে একটা অ্যাড দেন, তিব্বত স্নুতের অ্যাড, তিব্বত স্নু নামটা প্রোডাক্ট আর কি, ছোটবেলায় মানুষ। উনি বলেন যে আমার এই সৌন্দর্যের রহস্য হলো তিব্বত স্নু, মানে আমার এই সৌন্দর্যের সিক্রেসি হলো তিব্বত স্নু, আপনারা এটা কেনেন। কিন্তু ঘটনা হলো কি জানেন, বাংলাদেশের ইয়াং লেডিরা এটা বিশ্বাস করে না, বিশ্বাস করে না এই কারণে যে মৌসুমীর কথার সাথে এই প্রোডাক্টের কোয়ালিটিটা মেলে না, মেলে না বলে ইয়াং লেডিরা যায় না। তারা অধিকাংশ গ্রামের মহিলারা, আমার বোনেরা, আমার মারা, আমার সন্তানরা, ওরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে যায়, কারণ ওটা কথা এবং কাজের সাথে মিল আছে। এখন আমার ফরাদ ভাই, আমি আমি উনি যে বিএনপি টিকে থাকে এটা চাচ্ছেন, কিন্তু বাস্তবে কালাম ভাই ওনার কথা এবং কাজের সাথে কিন্তু কোনো মিল খুঁজে আমরা পাই না। কারণ উনি বললেন কি, আইন শৃঙ্খলা বাহিনী চাইলেই মামলা দিতে পারেন, কেন একজন নিরপরাধ মানুষকে মামলা দেবেন, কেন একজন মৃত্যু ব্যক্তিকে মামলায় দেবেন? আমাদের সানাউল্লাহ মিয়া বিএনপির আইন বিষয়ক সম্পাদক, 3 বছর আগে মারা গেছেন, কেন আপনি মামলা দেবেন? আপনার আইন শৃঙ্খলা আছে বলে মৃত্যু মানুষের বিরুদ্ধে মামলা দেবেন? ইভেন কোর্ট বিচারালয় মরে গেছে 1 বছর 1.5 বছর আগে, তার বিরুদ্ধে সাজা দিয়ে দিয়েছেন, তো এটি কি প্রমাণ করে? তারপরে আপনি মির্জা ফখরুল ইসলাম জেলখানায় মাত্র বের হলেন, ব্যারিস্টার সাজানো মোড় সংসদে, তাহলে বিএনপিকে বেঁচিয়ে রাখার কিন্তু লক্ষণ। আপনি যে কথাটা বলছেন পুরাতন কথা, সেটা হয়তো নতুন করে আসছে আমাদের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব, উনি তো সত্য কথা বলে মন্ত্রিত্বই হারিয়েছেন। ওই যে একটা ফুটিকার একটা গল্প আছে না, আজকে আমার আবুল কালাম আজাদ ভাইয়ের কথা শুনে বিভিন্ন অ্যাডের কথা মনে হচ্ছে, যে ওই চেয়ারম্যান সাহেব ফুটিকা খাইয়া ওই গমছড়ের কথা বলতেছেন। রাজ্জাক সাহেব উনি সজ্জন মানুষ, শিক্ষিত মানুষ, শিক্ষক ছিলেন, আমাদেরই সমাজের মানুষ, উনি সত্য কথাটা বললেন যে যদি আমরা যদি বিএনপির এই 20,000 নেতাকর্মীকে জেলখানায় রাখতে না পারতাম, তাহলে নির্বাচন সুষ্ঠু করতে পার আমরা নির্বাচন করতে পারতাম না। এটি এটি তো এর প্রতি উনি তো সে অস্বীকার করেননি, এবং উনি বললেন যে আমরা যদি বিএনপি নির্বাচনে আসতে রাজি হয়, আমরা 20,000 নেতাকর্মীকে ছেড়ে দেব। তাহলে এটি কি গণতন্ত্র? এটি কি আইনের শাসন? এটি কি বিএনপিকে বাঁচিয়ে রাখার জন্য কালাম ভাইয়ের গুড উইশেস? এটা তো বিশ্বাসযোগ্য হচ্ছে না, ওই মৌসুমীর আদের মতো আর ওই ফুটিকা খাওয়ার মতো। তো যাক, আমি এই কথাগুলো ওই জায়গাতে আর যাই না, আমি আমি শুধু এতটুকু আপনাকে বলি। ও কালাম ভাই, আরেকটা কথা বলছেন, আওয়ামী লীগ যে কোনো সময়ের চেয়ে একটি অন্যরকম দল। হ্যাঁ, অফকোর্স অন্যরকম দল, এই আওয়ামী লীগ তো বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নয়, এই আওয়ামী লীগ তো স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী আওয়ামী লীগ নয়, অবশ্যই সেই আওয়ামী লীগ এই আওয়ামী লীগ নয়। কারণ যদি এই আওয়ামী লীগ যদি বঙ্গবন্ধুর আওয়ামী লীগ হতো, এই আওয়ামী লীগ যদি গণ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সেই আওয়ামী লীগ হতো, তাহলে মানুষের ভোটাধিকার হরণ করতো না। কারণ এই আওয়ামী লীগ তো এদেশের অগণিত মানুষকে মুক্তিযুদ্ধ উদ্বুদ্ধ করেছিল, কেন? বহুদলীয় গণতন্ত্র করার জন্য, একটি মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, মানুষ যেন তাদের নির্ভয়ে তাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করতে পারে সেটি নিশ্চিত করার জন্য। আজকের আওয়ামী লীগকে আপনি মিলাতে পারবেন তার সাথে? আমি ছোট্ট করে একটি কথা বলি, খানে সবুর, বরিশালের মুসলিম লীগের বড় নেতা বাংলাদেশে, সবুর খান, উনি উনি জেলখানায়, বঙ্গবন্ধু বলছেন সবুর ভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। আজকে আপনি কি করছেন? মির্জা ফখরুলকে জেলখানায় আটকিয়ে রাখছেন, 11টি মামলা একটি ঘটনায়। আমি আইনজ্ঞ নই, কিন্তু আমার কাছে খুব অবাক লাগে যে একটি ঘটনায় কি করে একজন মানুষ 11টা মামলার আসামি হয়। একটা দিলেই তো যথেষ্ট, 11টা মামলা, একই মামলায় জেল খাটলেন, রিমান্ডে গেলেন, মির্জা ফখরুল, তারপর আমাদের বেহেশতের সাজানো মোড়, যদি দেশে আইনের শাসন থাকতো উনি কি করে জামিন পাইলেন? উনি কি করে পার্লামেন্ট মেম্বার হইলেন, আওয়ামী লীগের মাঝি হইলেন, সব মাপ
একেবারে সার্ফ এক্সেল এর মতো, যে আপনি যত ময়লাই হন না কেন বাচ্চাদের অ্যাড, হাসিনা আপা আপনি দেখেন কিনা আমি জানি না, যে বাচ্চারা খেলতে যে ময়লা টয়লা পরিষ্কার, বলে নো টেনশন, বলে নো টেনশন সার্ফ এক্সেল আছে। তাহলে এটা কি আপনি তো সব অ্যাড এর কথা অ্যাড নিয়ে বসে গেছেন আজকে? হ্যাঁ আমি অ্যাড নিয়ে বসে গেছি আজকে, কারণ এছাড়া তো আর কোনো পথ নাই আমার সামনে, যে সার্ফ এক্সেল আছে নো টেনশন। তাহলে আমি কি বলবো যে একজন মামলার আসামি আওয়ামী লীগে ঢুকলে উনি সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার হয়ে গেলেন, আর বিএনপি থাকলে ওই কাদামাটা আর কোনো পরিষ্কার হচ্ছেন না? এগুলো আপা ভাবায় আমাকে, সেই ভাবনার জায়গাগুলো আমি বলছি, আমি অন্য কিছু বলছি না, আমি কালাম ভাই সজ্জন মানুষ, এই এই কথাগুলো আমি বলছি। এবং আওয়ামী লীগ যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, হ্যাঁ যারা দেশে দেশে যারা এক নায়কতন্ত্র বা কর্তৃত্ববাদী শাসন কায়েম করেছে তারা শক্তিশালী হয়। যখন গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়, পরমতের প্রতি কোনো শ্রদ্ধা না থাকে, মানুষকে যখন আইন বিচারালয় ইউজ করে যখন বিরোধী মতকে দমন করার জন্য যখন প্রচেষ্টা থাকে, তখন তারা শক্তিশালী হয়। কারণ গণতন্ত্রী গণতন্ত্রকর্মী আন্দোলনগুলো সবসময় শান্তিপূর্ণ হয়, আর এই শান্তিপূর্ণ আন্দোলনকে যখন কর্তৃত্ববাদী শাসন দিয়ে যখন দমন করতে হয়, তখন তো সেই আমি তো বললাম একাত্তরের আওয়ামী লীগ আর আজকের আওয়ামী লীগ তো এক নয়, উনি যথার্থ বলেছেন, ধন্যবাদ ওনাকে সত্য কথা বলার জন্য। আর একটা কথা দেখেন যে সংক্ষেপে আপা উনি অনেক কথা বলছেন, নাহলে তো মানুষ বুঝবে না। আমাকে এক মিনিট একটু সময়, এক মিনিটে সব শেষ করবো। নির্বাচন কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতা আপা, নির্বাচন কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতা যে কোনো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আপা দুটা জিনিস লাগে। একটা প্রতিদ্বন্দ্বিতা খেলতে হলে তো দুটো খেলোয়াড়, তো আওয়ামী লীগ বিএনপি মাঠের মূল খেলোয়াড়, আর অন্যরা তার আমি খেলোয়াড় বলে মনে করি না, এরা সাইড লাইনে বসে থাকে। তাহলে আপনি একটা খেলোয়াড়, একটা আপনি ধরেন যে এই বিএনপি হলো বড় খেলোয়াড়, তাদেরকে জেলখানায় রাখলেন মন্ত্রীর ভাষ্য অনুযায়ী 20,000 নেতা কর্মীদেরকে, মামলা তো অগণিত। তাহলে একটি দলকে আপনি জেলখানার মধ্যে ভরে রাখলেন, আর একটা দল মাঠে নিয়ে এসে আপনি বিভিন্ন নাম দিলেন, জার্সি চেঞ্জ করে দিলেন, কাউকে কালো কাউকে সাদা কাউকে হলুদ, কিন্তু সব আপনার লোক। এরকম একটা নির্বাচন আপনি করলেন, এটাকে যদি আপনি গ্রহণযোগ্য বলেন, আমার আমার কষ্ট পাওয়া সেরে কোনো কারণ নাই, সেটাই হয়েছে। আর সর্বশেষ কথা বলতে নির্বাচন আপনি করলেন, সেই নির্বাচনেও কোনো সুস্থ এবং নিরপেক্ষ রেফারি ছিল না, যে রেফারি ঘুমায় সারা দেশের মানুষ ভোট দিতে পারে না, নির্বাচন কেন্দ্রগুলো শূন্য, রেফারি ঘুমায়, চিপ রেফারি। তারপরে ঘুম থেকে উঠে আসে ওনার সম্বিত ফেরে, উনি বলেন 28% ভোট হয়েছে, পেছন থেকে একজন গুতা মারে, আমার নিজের চোখে দেখা, একজন কানে কানে বলে, আমার কালাম ভাই বলছেন যে কেউ প্রশ্ন তুলনি, আমি প্রশ্ন তুলছি যে 41% ভোট কেন পেছন থেকে, কেন পেছন থেকে গুতা দেওয়ার পরে উনি বললেন যে না 41% ভোট হতে পারে। বিষয়টা হলো আপনি তো সবকে বিতর্কিত করেছেন, লেজে গপরে করেছেন। আর একটা কথা, যে ভোট যে সুস্থ হয়নি আপা, এই 30 সেকেন্ড বলে শেষ করবো। এক নম্বর কথা, হাসানুর এগুলো কার লোক? আপনাদের লোক। সেই হাসানুরা কিন্তু বলছে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। মমতাজ কার লোক যে পার্লামেন্টে গান গাইলো প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে? সেই মমতাজ বলল আমাকে ভোটে পরাজয় করা হয়েছে। তারপরে হাসিনা আপা আপনার অনুষ্ঠানে ব্যারিস্টার একজন টাঙ্গাইলের বসে, এই আওয়ামী লীগকে আমি চিনি না। তারপরে আপনি গোলাপ সাহেব শরীয়তপুরের বা মাদারীপুরের গোলাপ সাহেব, মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দায়িত্বপ্রাপ্ত হচ্ছেন, উনি নিজে প্রকাশ্য সম্মেলন করে বললেন আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরে সানজিদা খানম, যিনি মহিলা এমপি নমিনেশন পেয়েছেন ঢাকা কততে, তিনি বললেন হারিয়ে দেওয়া হয়েছে। তারপরে ইভেন বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি ভাই বোন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, তিনি সাংবাদ সম্মেলন করে বললেন যে 1800-এর চেয়েও চরম ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে। এর জন্য তো বিএনপির বলার দরকার নাই, আমাদের বলার দরকার নাই, ওনাদের দলের লোক, ওনাদের সহযোগী সহমর্মী সহযাত্রী তারা বলছেন প্রকাশ্যে নির্বাচন সুষ্ঠু হয়নি। এবং যে কিংস পার্টি তৈরি করা হলো, সেই কিংস পার্টির নেতারা সংবাদ সম্মেলন করে বলছেন নির্বাচন সুষ্ঠু হয়নি। তাহলে এটিকে আমেরিকা কি বললো না বললো, ভারত কি বললো না বললো, আমি এসব তো আশ করি না। কারণ এখানে ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছে বলে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, হতে পারে ভিন্ন জিনিস, কিন্তু এখানে অনিয়ম অবিচার যেটা হয়েছে বাংলাদেশের মানুষ করেছে, ভারতের মানুষ করেনি। এবং আপনি আমেরিকা কি সার্টিফিকেট দিল আর না দিল, এখন পর্যন্ত আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন বা যুক্তরাজ্য এই নির্বাচনকে গ্রহণ করেছে এরকম কোনো কথা আমি শুনিনি বা দেখিনি। তারা কাজ করবে বলেছে, কিন্তু তারা বলেছে নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে, নির্বাচন গ্রহণযোগ্য হয়নি, নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু তারা ওপেন কোনো স্টেটমেন্ট দিয়ে এই নির্বাচন। ধন্যবাদ, ধন্যবাদ আসিনা পাপড়।